মুক্তির ছড়া, সানাউল হক। আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এক, কথাগুলো জেনে নিই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। দুই, প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এদেশ আমার, এদেশে তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। এক, কথাগুলো জেনে নিই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। দুই, প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এক, কথাগুলো জেনে নিই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। সোনার বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এ দেশকে নিয়ে আমরা গৌরব করি। এ দেশ প্রচুর সম্পদে ভরা, তাই এই বাংলাকে বলে সোনার বাংলা। আমরা সোনার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব। সবুজ সোনালী ফিরোজা রূপালী, বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। প্রকৃতি নানা রঙে যেন সাজানো এদেশ। সবুজ শস্যে ভরা আমাদের এ মাঠ,
পাটের সোনালি আঁশ আমাদের সম্পদ। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। যতবার যায় মরা, বাংলাদেশের স্বাধীনতার আগে এ দেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, বারবার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যু যেন বারবার এসেছে। নবীন যাত্রী, যারা নতুন যুগে শিশু, আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। সবিশেষ মুজিবের, এ দেশ আমাদের সকলের। এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এ দেশ সবিশেষ, অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের। মুক্তি পাগল, এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন, তাই তারা ছিলেন মুক্তি পাগল। সহস্র শহীদের, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার শহীদ, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দুই, প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক, আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? খ, এদেশের নানারূপ কিভাবে দেখতে পাই? গ, আমি তো মরেছি যতবার যায় মরা, বলতে কবি কি বুঝিয়েছেন? ঘ, নবীন যাত্রী কারা? ঙ, এদেশ মুক্তি পাগলদের, সেই মুক্তি পাগল কারা? তিন, বিপরীত শব্দগুলো জেনে নি ও লিখি। শেষ, শুরু, মরা, মাচা, নবীন, প্রবীণ, মুক্তি, বন্দি। চার, শূন্য স্থানে ঠিক শব্দটি লিখি। ক, সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ। খ, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। গ, এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের। পাঁচ, কবিতাটি মুখস্থ বলি ও লিখি। ছয়, আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখি। সাত, মহান মুক্তিযুদ্ধের সময়ে আমার এলাকায় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাঁদের নাম সংগ্রহ করে একটি তালিকা তৈরি করি। Thank you.
শহীদের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের।